আজি হচ্ছে ওড়িশার দ্বিতীয় পর্যায়ে মতদান। গণতন্ত্রর মহাপর্বরে সামিল হেবে ভোটর এবং লোকসভা এবং বিধানসভার যে প্রার্থী মানে সেমানকর ভাগ্য নির্ধারণ করবে। আমি অছু সোরড়া নির্বাচন মন্ডলীর সোরড়া এনএসি রে হইতিবা এক সখি বুথরে, যেটি সকাল সাতটা হো হো ভোটর মানে আসি পৌঁছি গলেন এবং অপেক্ষা করেছিল। আপনার মানে দৃশ্য মধ্যে দেখিথিবে, লম্বা মধ্যে লাইন লাগি সারা, যেহেতু সকাল সাতটা পূর্বর মকপোল করা যাই, সব বিভিন্ন দলর যে এজেন্ট মানে রয়েছেন সে আসবে উপস্থিতরে, প্রিজাইডিং অফিসর এবং পোলিং অফিসর মানে আসি পৌঁছি সেমানকর মকপোল করিবে কাজ সরিবা পরে। ঠিক সাতটা সময় হি মতদান কাজ আরম্ভ হয়ে যাই। দেখুন মহিলা মানে এক স্বতন্ত্র লাইন করছেন, পুরুষ মানে এক স্বতন্ত্র লাইন করছেন, জনে ভোটর অছন্তি তাঙ্কু সহিত আমি আলোচনা করিবা। সে কোন কহুছন্তি আজ্ঞা, কোন কইবে আপন? আজ সকাল সকাল মতদান দেবা পাই আসিলেনি, গণতন্ত্র মহাপর্বরে সামিল হেলে কেতে খুশি ও কেমতি? 2024 মসিয়া সাধারণ নির্বাচন রে মু আজ ভোট দেবা পাই আসি, বহুত খুশি। আও আমার ভোট সন্ধ্যা পর্যন্ত চালিব, তাকে কিন্তু শান্তি শৃঙ্খলা হব বলে আমি আশা করছি। কেমতি লাগুছে এই যে উৎসবরে আপন জয়েন করলে, কেম ভোট দেবে, কেতে খুশি আছেন আজ? হ্যাঁ, আজ বহুত খুশি লাগুছে। 2019 রে দেইছিলু, আজ 2024 মসিয়া দউছে, সেতে আমি বহুত খুশি লাগুছে। আজকাল লোকসভা ক্ষেত্রে যে সাতটি প্রার্থী রয়েছেন সেমানকর আজ ভাগ্য নির্ধারণ করিবে ভোটর। ভাবুছেন সব ভোটর মানে আজ সচেতন হলে সেমানে মধ্যে নিজের মতদান সাব্যস্ত করিবে? হ্যাঁ, আজ সমস্ত সচেতন আছেন, ভোটর সাব্যস্ত করিয়া লি সেমানকু চিরিকুট দিয়া হইছে, সেমানে আসি দেবে ভোটর। নিহাতি ভাবে আমি ভোটরঙ্ক সহিত আলোচনা করতে, সে কহুতিলে সমস্ত শান্তি শৃঙ্খলা সহিত আসিবে এবং 2019 পরে 2024 সাধারণ নির্বাচন পাই সেমানে যে আসিছেন ভোট দেবে বহুত উৎসাহিত অছেন। এই ভিজুয়াল আপনাকু দেখাউছি, দেখুন জনে বুড়ি মা মধ্য সকালু আসিলেনি। মা কহিবে ভোট দেবা পাই আসছেন, কেতবেলে উৎসাহ উঠি পড়লেন আসলেন এটি বুথ কো? মু ভোট দেওয়াকে উৎসাহ এতরে আগে আসছি। হ্যাঁ, ভগবান ভালো কথা, যা রোজু আমার কোন চাবে ও তোর ভোট দেবেনি? হ্যাঁ, আমি ভোট দেয় নকো ভোট দেব কে? দেখুন জনে বৃদ্ধ আছেন, সে আসছিলে মধ্যে ভোট দেবা পাই সকাল সকাল আসি উৎসাহিত অছেন এবং ভোট দেওয়া পাই বহুত খুশি অছেন। এ হচ্ছে সোরড়া নির্বাচন মন্ডলীর যে সোরড়ারে থাকা এক সখীভূত দৃশ্য। সকাল সকাল সাতটা সময় হো হো ভোটর মানে আসলে লম্বা ধাড়ি রহলে এবং নিজের মতদান সাব্যস্ত করবে এবং নিজের প্রার্থী মনপসন্দর প্রার্থীটিয়ে চয়ন করবে।